বেশ কয়েকদিন পর আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যাতে খুব কাজের কয়েকটা টিপস নিয়ে এসেছি। বর্ষাকালে যে টিপসগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে, শুধু ঘর পরিষ্কার করার জন্য নয়, ঘরকে জীবাণুমুক্ত রাখতেও কিন্তু এই টিপসগুলো আপনাদের অনেক কাজে দেবে, তাই আজকে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, মনিশ বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকে টিপস ভিডিও তাহলে শুরু করি। চল, গ্যাসের বিভিন্ন জায়গায় যখন তেল চিট হয়ে যায়, তখন একটা চামচের সাহায্যেই আমরা সেটাকে পরিষ্কার করে ফেলতে পারি। আপনারা কি সেটা কখনো করে দেখেছেন? আজকে দেখি চলুন কিভাবে আমরা চামচের সাহায্যে গ্যাসকে পরিষ্কার করে ফেলতে পারি। আমরা সাধারণত গ্যাসে রান্না হয়ে যাবার পর স্ক্রাচ বাইট বা কোনো কিছু দিয়ে গ্যাসের পুরোটাকে একটুখানি সাবান দিয়ে বা নুন দিয়ে বা বেকিং সোডা দিয়ে যেরকমভাবে পারি আমরা সেভাবে পরিষ্কার করে নিই। ভালো করে ঘষে পরিষ্কার করে নিলেও গ্যাসের নবের এই যে চারপাশটা দেখুন, এগুলো কিন্তু কালো হয়েই থাকে এবং আস্তে আস্তে জমতে জমতে এটা তেল চিট হয়ে যায়। সেই জায়গাটাতে স্ক্রচ বাইট দিয়ে যতই ঘষি না কেন তত পরিষ্কার কিন্তু হয় না। তার জন্য আমরা একটা চামচ নিয়ে নিতে পারি, আর চামচটা নিয়ে ঠিক এইভাবে স্ক্রচ বাইটের মধ্যে দিয়ে আপনারা যদি ঘষতে থাকে তাহলে দেখবেন যে কোনো তেল চিটি এখানে থাকছে না। চামচের এই যে কোনাটা সেটা দিয়েই কিন্তু আপনারা একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলতে পারেন নবের এই অংশগুলো। আমি পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে কতটা পরিষ্কার হয়ে যাবে এই নবগুলো। আরেকটা জিনিস, যদি বেশি নোংরা হয়ে যায় তাহলে আপনারা প্রথমেই চামচ দিয়ে এটাকে ঘষে এই নোংরাগুলোকে আগে তুলে নেবেন, তাহলে পরিষ্কার করতে আরেকটু সুবিধা হবে। এইভাবে যদি আপনারা ঘষেন একবার সাবান মাখিয়ে রাখার পরে, তাহলে দেখবেন এই যে ময়লা যেভাবে চামচের মাথাটায় উঠে আসছে ঠিক এইভাবেই পুরো ময়লাটা এখানে উঠে চলে আসবে। এবং তারপরে যদি আপনারা সাবান দিয়ে পরিষ্কার করেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যাবে। এবং একবার পরিষ্কার করে ফেললেই কিন্তু হবে না, প্রতিদিনই যখন আপনারা পরিষ্কার করবেন রান্নার শেষে রাত্রিবেলা বা দিনের বেলা, প্রতিবারে এই চামচ দিয়ে এটাকে একটুখানি করে ঘষে নেবেন, তাহলে দেখবেন তেলটা আর এখানে এসে খাঁজের মধ্যে জমে থাকবে না, আর তার ফলে কিন্তু আপনাদের গ্যাসে যে তেল চিটে ভাবটা সেটাও থাকছে না। একদিন না করে যদি আমরা কোনো কাজকে প্রতিদিন করতে পারি একটু একটু করে, তাহলে খাটনিটাও যেমন কম হয় সেরকম জিনিসটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে এটাকে জাস্ট একটু ঘষে নিলেই দেখবেন পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আপনারা প্রতিদিন এইভাবে গ্যাসের নবগুলোকে যদি পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এই জায়গাগুলোতেও একটুও তেল চিটে থাকবে না এবং গ্যাসটাও আপনাদের ঝকঝকে পরিষ্কারই থাকবে। বর্ষাকালে অনেকগুলো রিকারিং সমস্যা যেমন আমাদের অ্যারাইজ করে, তার মধ্যে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশলাই। দেশলাই কিন্তু অনেক সময়ই নরম হয়ে যায় এবং কোনোভাবেই জ্বলতে চায় না। আপনারা দেশলাইগুলোকে নিয়ে একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট নিয়ে নেবেন। সবসময় প্লাস্টিকের প্যাকেটের ভেতরে দেশলাই এভাবে দিয়ে একদম গার্ডার দিয়ে আটকে রেখে দেবেন। দেখবেন দেশলাই কখনোই নরম হয়ে যাবে না। আপনারা পুজো করার সময় বা যে কোনো সময় যখন দেশলাই ব্যবহার করবেন একদম শুকনো খটখটে দেশলাই পাবেন। এই টিপসটা দেখতে খুবই ছোট্ট কিন্তু বর্ষাকালে অনেক উপযোগী একটা টিপস, বিশেষ করে যখন আমরা বাইরে কোথাও যাই, প্রয়োজন মতো যদি আমাদের দেশলাই মোমবাতি ইত্যাদি ব্যাগে রাখতে হয় তখন সবসময় আপনারা এইভাবে নিয়ে যাবেন, যাতে এটা ভিজে গিয়ে বা ভেজা ওয়েদারে স্যাঁতস্যাঁতে হয়ে গিয়ে দেশলাই নষ্ট না হয়, বারুদটা জ্বলতে না যায়, কাজের সময় আপনারা যাতে শুকনো দেশলাই পান। মশার ধূপ যখন আমরা জ্বালি তখন এই যে ছাইটা পড়ে, এই ছাইটা কিন্তু বিভিন্ন জায়গায় পড়ে ঘরটা নোংরাও হয় এবং কোনো কাজেও আসে না। সেক্ষেত্রে এই ছাইটাও কিন্তু আমরা অনেকটা কাজে লাগাতে পারি। এরকম একটা পিচবোর্ডের ওপরে যদি আপনারা বসিয়ে দেন, এটা একটা কেকের ইউজ করা বেস, যে কেকটা খাওয়া হয়ে গেছে তার বেসগুলোকে রেখে দিয়েছিলাম আমি, বেশি অনেক রকম কাজে এগুলো লাগানো যায়। তো এই ছাইটাকে আপনারা একটুখানি কাঠি দিয়ে বা হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন এইভাবে। তারপর একটু যেখানে পিঁপড়ে আসে সেই জায়গাগুলোতে অথবা গাছের গোড়াতে যে পিঁপড়ে আসে যে জায়গাগুলোতে, সেগুলোতে যদি আপনারা এগুলোকে ছড়িয়ে রেখে দেন তাহলে দেখবেন এটা দিয়েই কিন্তু আপনারা পিঁপড়ে হাটিয়ে ফেলতে পারছেন, পিঁপড়ে কিন্তু আপনাদের বাড়ির ধারে কাছেও আসবে না। মশার ধূপ দিয়ে যে পিঁপড়ে তাড়ানো যায় সেটা কিন্তু না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না আপনারা। আজকে থেকে এই টিপসটা ফলো করে দেখুন, বাড়িতে বর্ষাকালে পিঁপড়ের হাত থেকে কিন্তু অনেকটাই বেঁচে যাবেন। যেমন এটা জ্বালালে মশার হাত থেকে বাঁচবেন, সাথে সাথে এর ছাইটা দিয়ে
পিঁপড়ের হাত থেকে আপনারা বাঁচবেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের টিপসটা কাজে লেগেছে। অনেক সময় যখন আমরা বাজার থেকে নতুন টুথব্রাশ কিনে নিয়ে আসি, সবসময় বাইরে থেকে বোঝা যায় না, আর আসার পর দেখি যে এটা বেশ শক্ত। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই শক্ত ব্রাশ খুব হার্মফুল হয়ে যায়। তাদের যেহেতু মাড়ি খুব নরম হয়ে যায়, দাঁত দিয়ে অনেক সময় রক্ত পড়া ইত্যাদির সমস্যা দেখা দেয়। এই প্রবলেমটার একটা ছোট্ট সলিউশন আজকে আপনাদেরকে দেব, একটা ছোট্ট টিপস, যে টিপসটা ব্যবহার করলে দেখবেন আপনাদের ব্রাশ সবসময় নরমই থাকছে। আপনারা রাত্রে ব্রাশ করার পর আবার পরের দিন সকালবেলা ব্রাশ করেন, যখন ব্রাশটাকে খুব ভালো করে আগে ধুয়ে নেবেন, ধুয়ে একটু মুছে নেবেন। মুছে নেবার পর এই ব্রাশগুলোকে ঢুকিয়ে রাখুন আপনাদের ফ্রিজারের মধ্যে। ফ্রিজারের মধ্যে ব্রাশগুলোকে এইভাবে রেখে নিন, ফ্রিজে জমে যাওয়ার কোনো দরকার নেই, একদম ধারে এরকমভাবে রেখে দেবেন। আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি ব্রাশগুলোকে এইভাবে রেখে দেন, তারপরে এটাকে বন্ধ করে দেন। যখন এটাকে খুলে বার করবেন ঘন্টাখানেক পরে, তখন দেখবেন আপনাদের ব্রাশ একদম নরম হয়ে গেছে। তো রাত্রিবেলা আপনারা এটাকে এইভাবে রেখে দিতে পারেন, পরের দিন সকালবেলা কিন্তু নরম ব্রাশ পাবেন। আবার সকালবেলা ব্রাশ করার পর যদি এটাকে রেখে দেন, তাহলে আবার রাত্রিবেলা কিন্তু ব্রাশ করার সময় একদম নরম ব্রাশ পাবেন। তাই ভুল করে যদি কখনও হার্ড ব্রাশ কিনেও ফেলেন, তাহলে সেগুলোকে কিন্তু ফ্রিজারের ভেতর ঢুকিয়ে রাখতে ভুলবেন না, তাহলেই আপনাদের এই হার্ড ব্রাশের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এইভাবে দেখবেন ছোটো ছোটো যে প্রবলেমগুলো, সেগুলোর অনেক সলিউশন আমাদের বিভিন্ন মানুষের কাছে থাকে। সেই প্রবলেম সলিউশনগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, অন্যদের অভিজ্ঞতা থেকে নিজেদের অভিজ্ঞতায় নিয়ে আসতে পারেন, তাহলেই দেখবেন সংসারটা কিন্তু অনেক সহজে করতে পারছেন। আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাব পরবর্তী টিপসে। রাত্রিবেলা রান্না শেষ করার পর আমরা সবাই গ্যাসের উপরটা ভালো করে পরিষ্কার করে নিই, এবং যে কাউন্টার টপটা থাকে সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে রেখে তবেই তারপরেই আমরা শুতে যাই। কিন্তু শুতে যাবার পরেও অনেক সময় কিন্তু টিকটিকি বা আরশোলা ইত্যাদি আমাদের গ্যাসের এই সমস্ত জায়গাগুলোতে উঠে পড়ে। সেটা অবশ্য আমাদের অজান্তেই উঠে পড়ে। পরের দিন সকালবেলা উঠে যখন আমরা আবার ব্রেকফাস্ট শুরু করতে যাই বা ব্রেকফাস্ট রান্না করা শুরু করি, তখন আমাদের সবাইয়েরই প্রায় অভ্যেস থাকে যে হাতাখুন্তি রান্না করতে করতে এইখানে রাখার জন্য। তো এখানে যখন আমরা রাখি, তখন কিন্তু সেই আরশোলা বা টিকটিকির যে জীবাণু, সেই জীবাণুগুলো আমাদের শরীরে চলে আসতে পারে। তো তার জন্য রাত্রিবেলা এই কাউন্টারটা পরিষ্কার করার পর আপনারা একটা ঢাকা দিয়ে রাখতে পারেন। আমি এর আগের দিন দেখিয়েছিলাম যে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে তারপর যদি আমরা শুতে যাই, তাহলে এর উপরে কিছু আসে না। কিন্তু সবসময় কাপড় ঢাকা দিয়ে যাওয়া হয়তো সম্ভব হয় না, তার জন্য আজকে একটা ছোট্ট টিপস আপনাদের দেখাবো। যে কোনো পোকামাকড় কোনো স্ট্রং গন্ধ সহ্য করতে পারে না, তাই আপনারা কাউন্টার টপের ওপরে রেখে দিতে পারেন পেঁয়াজ। পেঁয়াজকে ছোটো ছোটো স্লাইস করে যেমন কাউন্টার টপের ওপরে ঘষে রেখে দিতে পারেন, ঠিক একইভাবে আপনারা রসুনের খোসা ছাড়িয়েও সেগুলোকে রেখে দিতে পারেন। রসুনের খোসা তো আমরা ছাড়িয়েই রাখি, ছাড়িয়ে একটা জায়গায় যখন রাখি, সেইগুলোকে যদি আমরা এই গ্যাসের ওপরে বিভিন্ন জায়গায় রেখে দিই, তাহলে দেখবেন যে এখানে কোনোরকমভাবে কোনো পোকামাকড় বা আরশোলা টিকটিকি কিছুই এখানে আসছে না। পরের দিন সকালবেলা আপনারা একদম ঝকঝকে জীবাণুমুক্ত কাউন্টার টপ পাবেন বা গ্যাস টপ পাবেন, এবং তার ফলে আপনাদের বাড়িতে রোগ জীবাণু যেমন কমে যাবে, অসুখ বিসুখের হাত থেকেও কিন্তু অনেকটা মুক্তি পাবেন। এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আপনারা রসুনের কোয়াগুলোকে গ্যাস টপের বিভিন্ন জায়গায় রেখে দিন। এইভাবে আপনারা ইভেন গ্যাসের এই যে ভিতরের জায়গাগুলো, এগুলোতেও রেখে দিতে পারেন। এই কোয়াগুলো পরের দিন সকালবেলা তুলে ভালো করে ধুয়ে নেবেন একটু ভিনিগার জল বা খাবার সোডা দিয়ে, তাহলে এগুলোকে আবার আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই যে রেখে দেওয়া হলো, এর যে স্ট্রং গন্ধটা, সেই গন্ধর ফলে কিন্তু কোনো পোকামাকড় আপনাদের গ্যাসের এই ওপরটাতে আসবে না। আপনারা চাইলে এগুলোকে কাউন্টার টপেরও বিভিন্ন জায়গায় রেখে দিতে পারবেন। তো এইভাবে যদি আপনারা রসুনকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেন, তাহলেই দেখবেন আপনাদের পোকামাকড়ের হাত থেকে কিন্তু অনেকটা মুক্তি পাচ্ছেন, এবং যে পোকামাকড় বা পিঁপড়ে ইত্যাদি হয়ে আপনাদের এই জায়গাটা নোংরা হচ্ছিলো, সেই নোংরাটাও কিন্তু আর হবে না। আশা করি এই টিপসটাও আপনাদের অনেক কাজে আসবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদেরও যাতে কাজে আসে, তার জন্য প্লিজ কিছু শেয়ার করে দেবেন। আজকের ভিডিওগুলোর মধ্যে কোনো একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের পাশে থাকবেন।
সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পরের দিন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।